মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। হরিয়ার পাড়ায় বালিকা বধূর মর্মান্তিক পরিণতি, শ্বশুর বাড়িতে শ্বাসরোধ করে খুনের অভিযোগ স্বামী সহ শ্বশুর বাড়ির বিরুদ্ধে। এই ঘটনায় মৃতের শাশুড়িকে আটক করেছে পুলিশ। বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস, চরকজি বক্স স্কয়ার ডায়াগনস্টিক এন্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টি স্পেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি সিটি স্ক্যান ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয়। যোগাযোগ 7477-999-62 7477-999-63। হরিহরপাড়ার ষোলুয়া এলাকায় নাবালিকা বধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ স্বামী সহ শ্বশুর বাড়ির বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। জানা গেছে, খিদিরপুর এলাকার বাসিন্দা ওই নাবালিকার মাস পাঁচেক আগে প্রেম করে বিয়ে হয় ষোলুয়া এলাকার এক যুবকের সাথে। বিয়ের পর থেকেই নাবালিকার বাবার বাড়িতে আসতে দেওয়া হতো না বলেই অভিযোগ। বধূর পরিবারের অভিযোগ, প্রেম করে বিয়ে করলেও জামাই পণের দাবিতে নাবালিকার ওপর নির্যাতন চালাতো। সোমবার সন্ধ্যায় এই নিয়ে বচসার জেরে নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করে ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। অত্যাচার কেন করছে? তো এরা অত্যাচার করছে, এরা পণের জন্যে, এরা টাকা চাইছে যে তোমার আর একটা বোনের তো বিয়ে হয়েছে, তো তাকে তো টাকা পয়সা দিয়েছে, তাহলে আমাকে টাকা পয়সা দাও। তখন ও বলে যে কি, আমি তো আমাকে তো তুমি জোরপূর্বক বিয়ে করেছো, বাবের কিনে এসে বিয়ে করেছো, তাহলে আমি কি করে টাকা এনে দেবো? আমার বাপ মা তো টাকা দিতে পারবে না এখন, যে তোমার একটা বোনে বিয়ে দিয়েছে, আমি এই মুহূর্তে টাকা চাইতে পারবো না। তখন এরা শারীরিকভাবে অত্যাচার করে, দিনে দিনের পর দিন অত্যাচার করে, মারধর করে, গালিগালাজ করে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় মৃতার স্বামী সহ শ্বশুর বাড়ির সদস্যদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে পরিবার। কিভাবে বধূর মৃত্যু হলো তা খতিয়ে দেখছে পুলিশ।